নারকেল পাতা ব্যবহার করে একটি সাপ তৈরি করতে পারো। দেখো, দুটি লম্বা নারকেল পাতা কেটে নেওয়া হয়েছে। এখন নারকেল পাতা দুটি একে অপরের সাথে লাগিয়ে দেখো, ভাঁজ করো। একটা স্ট্র্যান্ড আর একটা স্ট্র্যান্ডের সাথে ভাঁজ করতে থাকো। দেখো, যেভাবে দেখানো হচ্ছে এইভাবে একদম শেষ পর্যন্ত ফোল্ড করো বা ভাঁজ করতে থাকো। একদম শেষ প্রান্তে এসে এটিকে একটি পিনের সাহায্যে আটকে দাও। আর নিচের দিকে একটা পাতার ছুঁচালো অংশ, একটা সরু অংশ ফিট করে দাও, তাহলে সাপের একটি লেজ তৈরি হয়ে যাবে। এখন দেখো, একটা কিংকোবরার তৈরি করার জন্য একটা দেখো শুঁড় তৈরি করেছি আমরা, কিংকোবরার হিপ। এটিকে তোমরা বডির সাথে আটকে দাও। ও নাও, দেখো একটা কিংকোবরা, রিয়েল কিংকোবরার মতো লাগছে এটিকে। এটিকে তোমরা সুতোর সাহায্যে আটকে ঘোরাতেও পারো, বিভিন্ন দিকে নিয়েও যেতে পারো। মনে হবে যেন এটি সত্যি কিংকোবরা নাচছে, ডান্স করছে। এটি ভয়ের কোনো কারণ নেই, বাচ্চারা খুব আনন্দ করতে পারবে।